শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? এই দেখো আমাদের পুচকুটা ঘুম থেকে উঠে গেছে। এখন বাজে কটা? 6টা বাজে এখন। তো খুব সকাল সকালে ওঠে আমার পুচকুটাই। এই দেখো আমার পুচকুটা উঠে গেছে। আমার প্রীতম বাবু, এই যে আই করে দাও, বলো গুড মর্নিং ফ্রেন্ডস, বলো সবাইকে, সবাইরে বলো। উঠতে ইচ্ছা করে না ঘুম দিয়া, কোনো এনার্জি পাই না শরীরে। কি হয়েছে জানো তো? শরীরটা খুব খারাপ কদিন ধরে। কি কম, কালকে জন্মাষ্টমী গেছে, ভাবছি একটা ভিডিও দিন কিন্তু দিতে পারলাম না। এত শরীরটা এত খারাপ লাগে না, মানে রাতেবেলা রাতেবেলা জ্বর হয়, জানি না কি হয়েছে। রাতেবেলা হ্যাঁ ট্রেন থাকে, রাতের বেলা জ্বর হয় জানো তো বন্ধুরা। কি হয়েছে জানি না, যেটারে খুব শরীর খারাপ আজকাল। কোনো ভিডিও করার কোনো এনার্জি পাইতেছি না শরীরে। এখন ঘুম, মানে আমি 6টার সময় চা, তোমার দাদাভাই 4টার সময় উঠে গেছে কাজ করতে, মাছের, সেই মাছের কাজ করে না, সেইখানে গেছে 4টার সময় উঠে গেছে। তো আমার তখন একবার জাগছিলাম, তারপর আবার একটু শুয়েছে, চোখটা লাগছে, তারপর আবার এই যে 6টার সময় 5:45 দিকে ঘুম ভাঙছে। তারপরে উঠে না, বিছানায় বয়ে রয়েছে, কোনো কাজ করে না, এখনো সব রয়েছে, একটু থালা বাসন রয়েছে, পুরো উঠানটা পুরো ই করতে হবে, ঝাঁট দিতে হবো, তারপরে জল আনতে হবো, জল তুলতে হবো, আর অনেক কাজ রয়েছে, রান্না বান্না তো অনেক কিছু করতে হবো। দেখো আমার ঘুম থেকে উঠলে আমার মুখটা কেমন ফুলা ফুলা লাগে না? দিদি কোথায়? দিদি নাই? এই যে আমার পুচকেটা, আমি এই যে দাদা যাওয়ার পরে পুচকেটা আমি এই যে শুয়ে থাকি ঘরের মধ্যে। আর আমার আর ওর দিদি তো প্রিয়া, প্রিয়া ঘরে নাই, প্রিয়া তো ওই ঠাকুমার কাছে শোয়, ওর মায়ের কাছে, আমার শাশুড়ি মায়ের কাছে শোয়। চারজন হয় না একটা খাটে, ছোট তো খাটটা, ঘরটাও খুব একটা বড় না, ঠিক আছে? তো তার জন্য বলি যে ওর কাছে, ঠাকুমার কাছে শুইতে কই। ঘুমে মনে হয় ভাঙতে চায় না, এত শরীর দুর্বল লাগতেছে না, ঘুম ভাঙে না, মনে হয় আবার ঘুমায় পড়ি। চল আবার ঘুমায় পড়ি আমরা, ঠিক আছে বন্ধুরা? অনেক সকাল সকাল আইলাম, ঠিক আছে? আর তোমরা, তোমাদের দিনটা অনেক ভালো ভালো হোক, আজকে ভালো কাটুক, তোমরা সবাই অনেক ভালো থাকবা, ঠিক আছে বন্ধুরা? টাটা।